গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মধুস ফুড প্যারাডাইস। আমি আপনাদের বন্ধু মধুচন্দ্র চক্রবর্তী আবার একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি লাঞ্চের, আপনাদের সাথে খাবো বলে শেয়ার করবো বলে। তো আজকে আমার লাঞ্চের মেনুতে খুব সুস্বাদু মেনু আছে, বলে দিই। আছে ভাত, এটা হচ্ছে কাঁচা টমেটো বা সবুজ টমেটো দিয়ে আর ধনে পাতা দিয়ে মুগ ডাল, এটা হচ্ছে শিম পেঁয়াজ দিয়ে মোরলা মাছের ঝাল, আর এটা হচ্ছে মটরশুঁটি অথবা কড়াইশুঁটি আলু দিয়ে বাঁধাকপির তরকারি। এই হলো আজকে আমার মেনু। তো শুরু করার আগে প্লিজ আমি একটা কথা বলতে চাই যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে সাবস্ক্রাইব করবেন, মানে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সরি, আর লাইক বাটনটা প্রেস করবেন, শেয়ার করবেন আমার ভিডিওসগুলো, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো শুরু করছি। হ্যাঁ, প্রথমে আমি মুগ ডালটা নিচ্ছি। এই যে দেখুন, কাঁচা টমেটো বা সবুজ টমেটো আর ধনে পাতা দিয়ে করেছি। আর সাইডে বাঁধাকপির তরকারিটাও নিয়ে নিচ্ছি, কড়াইশুঁটি আলু দিয়ে বাঁধাকপি, অনেকে কড়াইশুঁটিকে মটরশুঁটিও বলেন। মুগ ডালটা আমি কাঁচা টমেটো আর নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করেছি, আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। তারপরে যেরকম ডাল করে সেরকম করেছি, সেদ্ধ ডাল দিয়ে দিয়েছি ওইগুলো, টমেটো ফমেটো সব দিয়ে। তারপরে ফুটে গেছে যখন, ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। খেয়ে দেখি। হ্যাঁ, খুব ভালো হয়েছে। এইভাবে ডালটা করে দেখবেন, মুগ ডালটা কাঁচা টমেটো ধনে পাতা দিয়ে দারুণ লাগে খেতে। বাঁধাকপি দিয়ে খেয়ে দেখছি। হ্যাঁ, কড়াইশুঁটি আলু দিয়ে বাঁধাকপির তরকারি। ব্রিলিয়ান্ট হয়েছে, ব্রিলিয়ান্ট। বাঁধাকপির তরকারি তো আপনারা সবাই জানেন, তাও একবার বলে দিই। সর্ষ তেলের মধ্যে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে বাঁধাকপি কুচি, আলু, আলুর টুকরো, কড়াইশুঁটি সব দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়ে, নুন টুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে মানে কুক করেছি আর কি। যখন সেদ্ধ হয়ে গেছে চিনি দিয়েছি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। এটা দিয়ে পুরো ভাত খাওয়া যায়, মুগ ডাল বাঁধাকপির তরকারি।
এবার খাবো শিম পেঁয়াজ দিয়ে মোরলা মাছের ঝাল। এটা একদম শুকনো শুকনো করে করেছি। এই রেসিপিটা আমি আমার মার কাছ থেকে শিখেছি। এটা আমি কি করে করেছি বলে দিই, শিমগুলোকে দেখুন আমি এইভাবে কেটেছি, এই যে এইভাবে ঝিরি ঝিরি করে। প্রথম মোরলা মাছটাকে হলুদ নুন দিয়ে ভেজে নিয়েছি, ভেজে তুলে রেখে দিয়েছি। তারপর গড়াতে আবার তেল দিয়েছি, তেল দিয়ে সেটার মধ্যে পেঁয়াজ কুচি ভেজেছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর এরকম ঝিরি ঝিরি করে কাটা শিম দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে 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 এটাকে অনেকক্ষণ কষিয়েছি, যতক্ষণ অব্দি শিমটা সেদ্ধ হচ্ছে না আর পেঁয়াজটা নরম হচ্ছে না। স্লাইট একটু জল ছিটে ছিটে দিয়ে দিয়ে করেছি। তারপরে ভাজা মোরলা মাছ দিয়ে নামিয়ে নিয়েছি, মানে ভাজা মোরলা মাছটা দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করেছি, করে নামিয়ে নিয়েছি। সিম্পল। খুব মুখরোচক এন্ড টেস্টি। এই ধরনের মোরলা মাছ বা ছোট ছোট পুঁটি মাছ এগুলো দিয়ে এরকম শুকনো শুকনো করে ঝাল ভীষণ প্রিয় আমার, কি ভালো লাগে আমার খেতে। তো আমার কমপ্লিট হয়ে গেল লাঞ্চটা। কেমন লাগলো আজকের ভিডিওটা বলবেন আমাকে ফিডব্যাকে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শীতকালটা এনজয় করুন, আমাকে একটু মনে রাখবেন, কারণ আমি আপনাদেরকে ভীষণ ভীষণ ভালোবাসি। আমাকে আপনাদের ভালোবাসাটা দেবেন, আশীর্বাদ দেবেন, আর আমি আবার একটা ভিডিও নিয়ে, নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। তো ততক্ষণ অবধি আমাকে অল্প সময়ের জন্য বিদায় দিন। বাই বাই, নমস্কার।